আমরা গড়ে অঙ্ক করব যেটা দু হাজার বারো সালে এসছিলো গ্রুপ ডি এক্সামে গড়ে অঙ্ক কী বলা আছে বলা আছে যে তিনটি সংখ্যার গড় তিরিশ যদি একটি চতুর্থ সংখ্যা যোগ করা হয় তবে চারটি সংখ্যার গড় হয় চল্লিশ চতুর্থ সংখ্যাটি কত অপশন আছে এ আছে চল্লিশ বি আছে পঞ্চাশ সি আছে পাঁচ আর ডি আছে চত্বর সত্তর তো আমরা কী করবো যদি গড় বলে যদি কোনো সংখ্যার গড় বলে গড় বললে আমরা সেই দুটি সংখ্যার যোগ করে দেবো বলে সেখানে তিনটি সংখ্যার গড় বলছে কত তিরিশ বলছে তাহলে আমরা তিন গুণ তিরিশ করে দেবো তিন গুণ তিরিশ গুণ অত নব্বই আছে হ্যাঁ তা বলছি কি একটি চৈত্র সংখ্যা যোগ করা হয় তবে চারটি সংখ্যার গড় চল্লিশ যেমন কি বলছে তিনটি সংখ্যা আছে সেখানে আটটি যোগ করলাম মানে সংখ্যা হলো চারটি চারটি সংখ্যা গড় বললো চল্লিশ তাহলে চারটি সংখ্যা তাহলে সংখ্যা হলো চারটি গুনুন গড় কত চল্লিশ তাহলে কত চার চার ষোলো একশো ষাট এখন কী বলছি বলছি যে চতুর্থ সংখ্যাটি কত আমরা চারটি সংখ্যা এখানে বের করলাম এবং তিনটি সংখ্যা গড় পেলাম তাহলে চারটে সংখ্যা থেকে তিনটি সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে সেটি এক চতুর্থ সংখ্যাটি গড় বেরবে তাহলে কত একশো ষাট বিয়োগ কত নব্বই নব্বই এখন শূন্য এখানে আছে সাত ও আসলো কত সত্তর আসলো অপশন কোথায় আছে অপশান দিতে আছে সত্তর এটা হচ্ছে তাহলে উত্তর থ্যাংক ইউ